সূত্রে হাদিস অনুরূপ বর্ণনা করেছেন তবে তিনি অতিরিক্ত বলেছেন যে ইউসফ বিতুল্লাহ অবিচল রাখবেন যারা ইমান এনেছে সুরা ইব্রাহিম আয়াত সাতাশ এ আয়াত কবরের আজাব সম্পর্কে নাজিল হয়েছিল হাদিস বারোশো সাতাশি ইবনে অমর রদিউল্লাহ তাইল আনহুমা সূত্রে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী ওসাল্লাম বদরে নিহত গর্তবাসীদের দিকে ঝুঁকে দেখে বললেন তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিলেন তা তোমরা বাস্তব পেয়েছ তো তখন তাকে বলা হলো আপনি মৃতদের ডেকে কথা বলছেন ওরা কি শুনতে পায় তিনি বললেন তোমরা তাদের চাইতে বেশি শুনতে পাও না তবে তারা সারা দিতে পারছে না টিকা আল কালিবি পুরাতন গর্ত বা খাদ যে গর্তের মুখ বন্ধ করা হয়নি বদর যুদ্ধে নিহত মুশরিক দলনেতা আবু আবুজাহাল গংদের একটি গর্তে নিক্ষেপ করা হয়েছিল এটাকে কালিবি বদরের গর্ত বা খাদ বলা হয় হাদিস বারোশো আটাশি আই শারদ্লাহ তাইল আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলি ওসাল্লাম বলেছেন যে নিশ্চয় তারা এখন ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছে যে কবর আজাব প্রসঙ্গে আমি তাদের যা বলতাম তা বাস্তব আল্লাহ পাক ঘোষণা করেছেন হে নবী আপনি মৃতদের কোনো কথা শোনাতে নিশ্চিতই পারেন না আদিস বারোশো উননব্বই আই শরদুল্লাহ আনহা থেকে বর্ণিত যে এক ইহুদি স্ত্রী লোক আই তাইল আনহা এর কাছে এসে কবর আজাব সম্পর্কে আলোচনা করে তাকে দোয়া করে বলল আল্লাহ পাক আপনাকে কবর আজাব থেকে রক্ষা করুন পরে আই শরদুল্লাহ তাইল আনহা কবর আজাব সম্পর্কে রসুল্লাহ আলী ওসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন তিনি বললেন হা কবর আজাব সত্য আই শরদুল্লাহ তাইল আনহা বলেন এরপর থেকে নবী করিম সাল্লিউসাল্লামকে এমন কোনো সালাদ আদায় করতে আমি দেখিনি যাতে তিনি কবর আজাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেননি এই হাদিসের বর্ণনায় গুন্দার অধিক উল্লেখ করেছেন যে কবর আজাব বাস্তব সত্য হাদিস বারোশো নব্বই অরুয়া ইবনে জুবাইরদিউল্লাহ তাল আনহু সূত্রে বর্ণিত তিনি আসমা বিনতে আবু বক্কর রদিউলাহ তাল আনহুমাকে বলতে শুনেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একবার দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন তাতে তিনি কবরে মানুষ যে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তার বর্ণনা দিলে মুসলমানগণ ভয়ার্থ চিৎকার করতে লাগলেন